দু হাজার সালের পুরো নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতির আবহাওয়া ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে একদিকে প্রধান বিরোধী দল সিপিআইএম সারা রাজ্যে প্রার্থী প্রদান কেন্দ্র করে রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ উত্থাপন করছেন অন্যদিকে এই রাজ্যে নতুনভাবে রাজনৈতিক শক্তি সৃষ্টি করার জন্য রাজনৈতিক শক্তি বৃদ্ধি করার জন্য তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে প্রচেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এই রাজ্যে ব্যাপকভাবে নিজেদের শক্তি বৃদ্ধি করার জন্য আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছেন তার জন্য ঝাঁকে ঝাঁকে কেন্দ্রীয় নেতৃত্বরা রাজ্যে প্রচার কার্য চালাচ্ছেন সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা যুব আইকন অভিষেক ব্যানার্জি জনসভাকে কেন্দ্র করে সরকারকে যেভাবে চাপে ফেলছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় রাজ্যে তৃণমূল কংগ্রেস বিজেপিকে চাপে ফেলার জন্য অভিষেক ব্যানার্জিকে দিয়ে জনসভা করার যে চেষ্টা চালাচ্ছেন সেই চেষ্টা অবশ্যই সফল হয়েছে ইতিপূর্বে অভিষেক ব্যানার্জির জনসভা একশো চৌচল্লিশ ধারা জারি করে রাজ্য সরকার ব্যর্থ করে দিয়েছিল কিন্তু গতকাল যেভাবে আদালতের মাধ্যমে রাজ্য সরকারকে চাপে ফেলে জনসভা করতে সফল হয়েছে এটা তৃণমূল কংগ্রেসের একটা প্রথম রাজনৈতিক জয় বলে মনে করা হচ্ছে এরাজ্যে তৃণমূল কংগ্রেসের উত্থানকে যে কোনো মূল্যেই গতিরোধ করার জন্য বিজেপির প্রথম প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তুলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা তৃণমূল কংগ্রেসের এই শক্তি বৃদ্ধিকে মোটেও ভালো চোখে দেখছেন না রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তথা বিজেপির রাজ্য নেতৃত্বরা ইতিমধ্যে রাজ্য রাজধানীতে যেভাবে সারা জন সমাবেশ করেছে অভিষেক ব্যানার্জি এবং রাজ্য সরকারের বিরুদ্ধে যেভাবে ব্যাপক আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে বক্তব্য রেখেছেন তাতে এর যে জনভিত্তি তৈরি হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তবে সারাজ্যে তৃণমূল কংগ্রেস একটা হইচই ডামাডোল সৃষ্টি করতে পারলেও এবার পুরো নির্বাচনে নিজেদের শক্তিকে বৃদ্ধি করতে পারবে পৌর নির্বাচনের মাধ্যমেই কিন্তু সারাজ্যের রাজনীতি অনেকখানি নির্ভর করবে শহরকেন্দ্রিক এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস কতক্ষণে সাফল্য দেখাতে পারে তা নির্ভর করবে অভিষেক ব্যানার্জির রাজনৈতিক প্রজ্ঞা ব্যক্তিত্ব এবং জনপ্রিয়তার ওপর আশে নভেম্বর পর্যন্ত সুনাগরিকরা রাজ্যের ভোটাররা অপেক্ষা করবেন পুরো নির্বাচন ফলাফলের উপর ভিত্তি করে নির্ভর করবে তৃণমূলের ভবিষ্যৎ এ রাজ্যের রাজনৈতিক গতি প্রকৃতি কোন দিকে যাবে